মাইনা দেখে আমার ঘুমিয়াছে না। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, মিসিডি টামনা থানা। লড়াইটি হচ্ছে আমার কার্তিকের এগারো দিনে। সবাই উঠে হয়েছে, আগে ইউটিউব করেছি আর পরে ইউটিউব করি নাই, সবাই ইয়া হয়ে গেছে, দর্শক অর্ধ হয়ে গেছে যে লড়াইয়ের আর কোনো আপডেট পাসি নাই, যে লড়াইটা হবে কি নাই। তার জন্য আজ জেলা কমিটি থেকে মিটিং একটা পাস হইল যে হ্যাঁ লড়াইটা কর। এগারো দিনে সবাই মত দিল জেলা কমিটি, আমাদের মানভূম জেলা সংস্কৃতি রক্ষা কমিটি, তাতে বললো যে লড়াইটা করো যার সাথে জড় হয়েছে। যেমন আমার এক নম্বরে জড় হয়েছে দামোদর মাহাতো চিপিংডি, ওর সাথেই কারা লড়বে। অবরন্ত একটা দাবি রেখেছে যে মদ ভরা বন্ধ থাকবে টোটালি। এটা ইয়া করে বলছি দর্শককে, যেমন মদ পালে আমরা যা পাবো 5,000 টাকা জরিমানা, অবরন্ত মদও ঢালিয়ে দেবো। তার জন্য ব্যবস্থা থাকবে, কমিটি ছেলে থাকবে যে মদ যেমন না থাকে, মদ যেমন না থাকে মেলায়। হ্যাঁ, জেলা কমিটির নির্দেশ এটা মানবো আমরা। তার জন্য সবাই ইয়া আছি, এটুকুই বলছি, আর কিছু বলছি না। লড়াই হবে, অবরন্ত আরও যে কাড়ালা আছে উল আরও জড় হয়ে আছে, তারা যেমন আনে কাড়ালা, যে কাড়ালা দু নম্বর তিন নম্বর চার নম্বরে জড় হয়ে আছে সে কাড়ালা যেমন আনে। যেমন দু নম্বরে রায়ডি পাড়া থানা একটা জড় হয়ে আছে, তা আর তিন নম্বরে একটা জড় হয়ে আছে যেমন কাহান, এটাও যেমন আনে। চার নম্বর আর একটা জড় হয়ে আছে ভূতাং হয়েছে, আরেকটা আরেকটা এই যে আড়াবাদ বিভূতিভূষণ, এটাও যেমন আসে। সবাইকে অনুরোধ করে বলছি, এবং দ্বিতীয় ইয়া জেলা মানে দ্বিতীয় করে চান্স দিয়ে আছে, দ্বিতীয় চান্সে যাদের নাম আছে তারাও যেমন আনে। ওয়ার কথা বলেছি আগে যে গাড়ি ভাড়া দিয়ে হোক না চান্স ফলে, এটুকু বলছি। মেলা তার মধ্যে ধরে তো মেলার পারপাসে যে দর্শক বলে যে গেলি একটু জলেরলে পালি নেই, তার জন্য জল অবশ্য তিনটা টাঙ্কার দিয়ে থাকবে তিন ধারে, আর সাইডে আরও নলকূপ আছে, ব্যবস্থা আছে, সবার জন্য কোনো অসুবিধা নাই, আর মেলা ভালোভাবেই হবে। এবার দর্শককে এইটুকুই বলছি যে মেলাটা ডাক দিয়া থাকবে, ডাকের ভিতরে যেমন কেউ না প্রবেশ করে, এবং প্রবেশ করলে তার জন্য কমিটি ছেলায় মানে কি বলবো ডাং সাইবে গুয়াতে মানে ডাঙের ব্যবস্থা নিবে। তার জন্য বলছি যেমন ডাঙের ভিতরে কেউ না যায়, বসে সবাই দেখবে সুস্থভাবে। বহুত দূর দূরান্ত থেকে যে আসে তারা যেমন দেখতে পায়, হ্যাঁ নিজে দেখা পাবে। আর রসিকগণরা পুরুলিয়া জেলার বিখ্যাত রসিকেই থাকবে, দুজন ব্যক্তির সন্তোষ মাহাতোর বিখ্যাত রসিকেই থাকবে এবং দামোদর মাহাতোরও থাকবে। তার জন্য বলছি যে দুজনেই রসিক থাকবে, ওয়ারাই যা করবে কাড়াই বাজড়া বাজড়ি হোক আর যা হবে কাড়াই করবে, রসিকেই করবে, কিন্তু ভিতরে যেমন কেউ না থাকে এইটুকুটাই বলছি। হ্যাঁ, আর ভিতরে যেমন কেউ না যায়, যেমন ভালোভাবে আসে সবাই ভালোভাবে বাড়ি ফিরে যায় বলা হয়ে গেছে। আর এইটুকুই বলছি যে আর মেলার নিয়ে কিছু বলছি না, ঠিক আছে যে ভালোভাবে সবাই আসবে। এই যে সবাই অর্ধৈর্য হয়েছিল যে মেলা হবে নাই, এটা আজ সিদ্ধান্ত করলি যে মেলা হবে, গ্যারান্টি আসবে, সবাই মেলাটা উপভোগ করবে, ভালো হয়ে যাবে, এইটুকুই বলছি, আর কিছু বলছি না। মেলা ১১ কার্তিক, ধন্যবাদ। আমি এখানে বক্তব্য শেষ করছি।